নমস্কার ট্রাইব বন্ধু সভাপতি এবং ও সভাপতি সহ আমার মহিলা কংগ্রেস এবং অন্যান্য সমস্ত ট্রেড ইউনিয়ন সহ সমস্ত ফন্টাল অর্গানাইজেশনের সভাপতিবৃন্দ আমার বুথের আমার সবচেয়ে প্রিয় কর্মীরা আমার ব্লকের সমস্ত নেতৃবৃন্দ আমার জেলার সমস্ত নেতৃবৃন্দ এবং আমার মা বোনেরা আমার মনে আছে আমি যখন দু হাজার এগারো সালের আগে এই বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর বর্ধমান বীরভূম জেলায় মিটিং করতাম আমি দেখতাম আমার মিটিং আলো করে বসে আছেন আমার ঘরের মা বোনেরা আমি আজকেও দেখতে পাচ্ছি আমার সেই মা বোনেরা আজকে মিটিং আলোকিত করে বসে আছেন আমি আমার মা বোনদের অনেক অনেক প্রণাম সালাম এবং অভিনন্দন জানাচ্ছি দুর্গা পুজোর পর কালী পুজোর পর ছট পুজোর পর দেওয়ালির পর জগদ্ধাত্রী পুজোর পর আরও অন্যান্য নানারকম উৎসব সব উৎসবের পর আমরা এখানে এসে সমবেত হয়েছি তে আপনাদের সকলকে আমার অনেক অভিনন্দন অনেক গাড়ি রাস্তায় এখনো আটকে আছে আমিও প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে থেকে অনেক গাড়ি পাশ করালাম অনেকে হয়তো এখনও আসতেও পারিনি তারা আসলে হয়তো তাদের স্থানের অভাবও হবে কিন্তু প্রত্যেকটা বাসে আমি আসার সময় তাদের সাথে আমার দেখা হয়েছে কারণ প্রায় কয়েকশো বাস দাঁড়িয়ে আছে রাস্তায় আমি দেখেছি আমি আমার সকল তপশিলি এবং আদিবাসী ভাই বোনেদেরও আমার অনেক অভিনন্দন জানাচ্ছি সাধারণ কাস্টের সাথে সাথে সকল সাঁওতাল ভাই বোন বন্দনা উৎসবের শুভেচ্ছাও জানাচ্ছি বাঁকুড়া জেলা আমার কাছে নতুন নয় কিন্তু আমি আমার কর্মীদের সামনে একটা কথা বলবো আপনারা কি ভুলে গেছেন সেদিনকে লড়াইয়ের কথা মাত্র দশ বছর আগে একটা ছোট্ট ধাক্কাধাক্কি হয়েছিল এই বটক বটব্যালরা সেদিন ছিল অমীয় সামন্তরা পাঁচশো সাঁত্রিশ জনের বিরুদ্ধে এফআইআর করেছিল আমি ভুলে যাইনি বাঁকুড়ার কোতলপুরের বিক্রমপুর গ্রাম সালামের বাড়ি তার দুই ভাই তারা আর্মিতে কাজ করতো মায়ের সামনে ছেলের মুন্ডু কেটে ফেলে দিয়েছিল আর বাড়িতে ধোয়া দিয়ে এমনকি ছেলে যখন মারা যাচ্ছে মায়ের কোলে পড়ে গেছে বলে মা একটু পানি দাও মা পানি দেবার জন্য জল আনতে গেছেন এসে দেখেছেন মাথাটা কাটা দেহটা কাটা দুটো পড়ে আছে এই ছিল সিপিএমের অত্যাচার বাঁকুড়ায় আমি ভুলিনি বাঁকুড়ার অত্যাচার আমি ভুলিনি গোপীনাথপুর শিহরের অত্যাচার মনে পড়ে জয়রামবাটি কামারপুকুর গোপীনাথপুর শিহর শিহর দেখলে শিহরে হয়েছিলাম আগের দিন গেলাম লক্ষ লক্ষ লোক পরের দিন দেখলাম রাত্রির দুটোই যখন খবর পেয়ে বেরোলাম গলা জল পর্যন্ত ডুবে বসে আছে মানুষ সিপিএম এর ভয়ে গুন্ডারা মাংস রান্না করছে আর খাচ্ছে আর বাড়ির পর বাড়ি বাড়ি ছাড়া লক্ষ লক্ষ মানুষ বাড়ি ছাড়া আমি কম দেখিনি বাঁকুড়ার অত্যাচার আজকে এত তাড়াতাড়ি সব ভুলে গেলে চলবে না এই সেই আমার প্রিয় জঙ্গল মহল বাঁকুড়ার ছেলেমেয়েরা ভয়ে বেরোতে পারতো না রায়পুর চমকাইতলা সারেঙ্গা পথ ছিল মেদিনীপুরের গড়বেতা দিয়ে চমকাইতলা ওদিকে সারেঙ্গা রায়পুর হয়ে খাতরা মুকুটমণিপুরের একটা রুট আর একটা হুগলির আরামবাগ গোঘাট হয়ে চলে যেত সুরঙ্গ ছিল সুরঙ্গ তৈরি করেছিল সেই সুরঙ্গ দিয়ে ডেড বডিগুলো পাচার হয়ে যেত একটা মৃতদেহর হিসেব হতো না ভুলে গেছেন বলুন আমার কর্মীরা ভুলে গেছেন কি না? আমি কি আবার আপনাদের মনে করিয়ে দেব সেই বাঁকুড়া আজকে সারেঙ্গাল লোকেরা শান্তিতে আছে সাকরাইল শান্তিতে আছে খাতরা শান্তিতে আছে মুকুটমণিপুর শান্তিতে আছে ইন্দাস শান্তিতে আছে ছাতনা শান্তিতে আছে ইন্দুর শান্তিতে আছে ওন্দা শান্তিতে আছে বাঁকুড়া শান্তিতে আছে মুকুটমণিপুর শান্তিতে আছে ঝিলিমিলি শান্তিতে আছে খুব রাগ না সিপিএম বিজেপি আর কংগ্রেসের তিনটে জগাই মাধাই গদাই এক হয়েছ আর এক হয়ে তৃণমূল কংগ্রেসকে হারাবার জন্য লোকসভা নির্বাচনে একসাথে কাজ করেছে একসাথে টাকা নিয়েছে একসাথে ভোট দিয়েছে আমি জানি না কারা যে হারমাদরা সে পিএম এর আপনাদের ওপর অত্যাচার করেছিল তারা আজকে বিজেপির হারমাদে পরিণত হয়েছে কালারটা শুধু চেঞ্জ হয়েছে রংটা চেঞ্জ হয়েছে হৃদয়টা কিন্তু একই আছে এটা মাথায় রাখবেন বাংলায় পাত্তা নেই বন্যা হলে পাত্তা নেই খরা হলে পাত্তা নেই কোভিড হলে পাত্তা নেই মাওবাদী আন্দোলন যখন হয় সারা জঙ্গল মহল যখন উত্তাল কোনো কিছুতে পাত্তা নেই আর আজকে যখন মানুষ শান্তিতে বসবাস করছে তখন মানুষের শান্তি কেড়ে নেওয়ার জন্য দিল্লিকার লাড্ডু কয়েকজনকে বাংলায় পাঠিয়েছে তারা বাংলার লোক নয় বাংলার বাইরের লোক আপনার সব কেড়ে নেবে আপনার সব লুটে নেবে আর নির্বাচনের সময় যখন মাইগ্রেন্ট ওয়ার্কাররা কোভিড হলে খেতে পাবে না ট্রেনের ভাড়াও দেয় না আমাকে দিতে হয়েছে তিনশো ট্রেনের ভাড়া আর যখন নির্বাচন আসবে কখনো দেখবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ হাজার টাকা জমা দিচ্ছে পাঁচ হাজার টাকা জমা দিচ্ছে এলাকায় লুকিয়ে লুকিয়ে টাকা দিচ্ছে কোথাও কোথাও তো আমি শুনেছি কোন কোনো যারা বিভিন্ন এজেন্সিতে কাজ করে পুলিশের তাদের থ্রুতেও টাকা দেওয়া হয় তাদের থ্রুতেও বাক্স করে টাকা নেওয়া হয় কোনো কোনো প্রেস মিডিয়ার থ্রুতেও দেওয়া হয় সবাই নয় মনে রাখবেন এগুলো আমি জানি না বললে ভুল হবে আমি তৃণমূল কংগ্রেস কর্মীদের আজকে একটি কথাই বলবো আপনাদের মিটিংয়ে তৃণমূল কংগ্রেস করতে গেলে ত্যাগী হতে হবে লবি হওয়া চলবে না তৃণমূল কংগ্রেস করতে হলে মানুষের পাশে দাঁড়াতে হবে রাজনীতিতে তিন ধরনের লোক থাকে একটা লোভী একটা ভোগী একটা ত্যাগী সিপিএম হচ্ছে আজকে সবচেয়ে বড় লোভি বিজেপি হচ্ছে ভোগী আর তৃণমূল কংগ্রেস যদি করতে হয় আপনাদের হতে হবে ত্যাগী ওদের পাল্লায় পড়বেন না কেউ কেউ ভাবছে এখন থেকে লাইনটা করে রাখি বাই চান্স যদি চলে আসে বাই চান্স হবে না চান্সই নেই তো বাই চান্স চান্স থাকলে তো বাই চান্স বাঁকুড়ার একটি একটি করে আসন বুঝে নেব একটা বিজেপি থাকবে না একটাতেও সিপিএম থাকবে না মাথায় রাখবেন একটা একটা করে বুঝে নিতে হবে আর টাকা অনেক টাকা হয়েছে না হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আগে খেতে পেত না একটা বিড়ি দিনে তিনবার তো আর এখন টাকার অফার ফোন করে তৃণমূল কর্মীকে বলছে শোন তোকে দু কোটি টাকা দেবো চলে আয় কোন একটা এম এল এখন পনেরো লাখ দিচ্ছি পরে আবার পনেরো লাখ দেব চলে আয় এটা একটা রাজনৈতিক দল এটা একটা রাজনৈতিক দল বলতে লজ্জা লাগে আর সিপিএম কে দেখে আরো লজ্জা হয় নির্লজ্জ এরা বিজেপির পায়ে পড়েছে নিজেদের চুরি বাজবার জন্য আরে আমি তো তোমাদের কিছুই করিনি স্লোগান দিয়েছিলাম বদল নয় বদলা নয় বদল চাই তোমাদের তো কিছুই করিনি চুরিও করেছো ডাকাতিও করেছো আরাম করে এখন খেয়েও যাচ্ছ এখন আবার বিজেপিকে ধরেছো যাতে সারদা নারদা তোমার না হয় তুমিই কিন্তু করেছ ইলেকশন আসলেই তৃণমূলকে ভয় দেখানো যাতে তৃণমূল কংগ্রেসের কিছু নেতা ভয় পেয়ে ওদের সাথে চলে যায় বলছে কি করবে হয় ঘরে থাকো নয় জেলে থাকো আমি বলি তোদের ক্ষমতা থাকলে আমাকে অ্যারেস্ট কর আমি জেলে থাকবো আমি জেলে থেকে বাংলাকে জেতাবো এই চ্যালেঞ্জ করে গেলাম লালু প্রসাদ যাদবকে তো ভরে রেখে দিয়েছ অনেক দিন ধরে তাতে আটকাতে পেরেছ বিহারে ওটা জেতা না ওটা ম্যানিপুলেশন করে ওটা হারা ওটা জেতা নয় কাজেই মনে রাখবেন এসব চমকানি টাকার কাছে আমি ভয় পাই না আর এসব ধমকানিও ভয় পাই না কতকগুলো নেতা হয়েছে কেউ চিন্ত না সকাল থেকে উঠে বলছে অস্ত্র নিতে হবে ওরে বাবারে যেন মনে হচ্ছে মা দুর্গা ওদের এজেন্সি দিয়েছে কখনো বলছে গোমূত্র খেলে করোনা হবে না তা তিনি তো খেলেন তার হলো কি করে জিজ্ঞেস করলেন বলছে গরুর মূত্র থেকে সোনা পাওয়া যায় তো আপনি একটু সোনা বের করে দেখান তাহলে গ্রামেগঞ্জে সবাই গরুর থেকে চাষ করে আমি গরু দেবো বেশি করে গ্রামের লোকেদের যদি সোনা পায় গোবর্ধন পরিকল্পনা গোবরে ধন আছে সেই গোবরটা একটু মেরে ঘুটে দিতে বলুন না বলে ঘুটে দিতে পারেন ঘুটে আগে ঘুটে দেওয়া শিখুন তাহলে বুঝবেন গোবরের ধনটা মেয়েরা বাড়িতে যখন আগুন জ্বালায় উনুন জ্বালায় ঘুটেটা কাজে লাগে অপদার্থ একটা রাজনৈতিক দল হঠাৎ এসে উড়ে জুড়ে বসেছে দেশটাকে সর্বনাশ করে দিয়েছে চল্লিশ লোক চল্লিশ পার্সেন্ট বেকার বাড়িয়ে দিয়েছে কোল বিক্রি করে দিচ্ছে কয়লা রেল প্রাইভেট করে দিচ্ছে বিমান প্রাইভেট করে দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের ডিএ দু বছরের জন্য বন্ধ করে দিয়েছে অনেক জায়গায় মাইনে বন্ধ করে দিয়েছে এমপিলেটের টাকা বন্ধ করে দিয়েছে উন্নয়নের টাকা বন্ধ করে দিয়েছে আমাদের টাকা তো দেয়ই না কিছু দিয়ে বলবে এই তো কেন্দ্র দিল তো দিল থেকে আমাদের এখান থেকে মনে রাখবেন কেন্দ্রীয় সরকার দিল্লির সরকার যে টাকাটা তুলে নিয়ে যায় ট্যাক্স বাবদ সেই টাকাটা থেকে একটা অংশ রাজ্যকে দেয় বিভিন্ন স্কিমে তুমি আমার রাজ্য থেকে টাকা তুলবে না তোমায় সেটাও দেওয়ার প্রয়োজন নেই বলবে দিলোকে কেন্দ্র দিল আর নিল থেকে নিল তো আপনার টাকা থেকে আমার টাকা থেকে একশো দিনের কাজের লোকে কাজ করবে তিন মাস বাদে মাইনে পাবে কারণ টাকাটা ওনারা সুদে খাটাবে কৃষকদের জমি উঠে নেওয়ার ব্যবস্থা হয়েছে একটা বিল পাশ করেছে আমরা দেখুন কৃষকদের জন্য পাঁচ হাজার টাকা বছরে কৃষক বন্ধুতে দিই আমরা এই যেমন খরিফ সিজনে মে মাসের টাকাটা আমরা জানুয়ারিতে দিয়ে দেবো আমরা আড়াই হাজার আড়াই হাজার দুবার দিই আমরা কৃষকদের জমির থেকে কোনো ট্যাক্স নিই না মিউটেশন ফি মুকুব করে দেওয়া হয়েছে কৃষকদের জমি শস্য বিমা সব টাকা আমরা একা দিই কেন্দ্র কিচ্ছু দেয় না মাঝে মাঝেই বলবে ওই তো কৃষকরা টাকা পেলো না আমাদের টাকা পেলো না কেন পেলো না আমরা তো চিঠি লিখে বলে দিয়েছি যে তুমি টাকাটা স্টেটকে দাও স্টেট তাদের পাঠিয়ে দিচ্ছে তুমি কেন দাও আমি চ্যালেঞ্জ করে বলছি আমি চিঠি লিখে পাঠিয়েছি যে টাকাটা রাজ্য সরকারকে দাও রাজ্য সরকার ওইটাও পাঠিয়ে দেবে তুমি কেন পাঠাওনি কতগুলো অর্ধ নর আর কতগুলো গর্ধ নর বসে বসে রোজ টুইট করে আর রোজ উল্টো পাল্টা কথা বলে বেড়ায় প্রতিদিন গালাগালি দিয়ে বেড়ায় তৃণমূলকে তৃণমূল যেন ওদের চক্ষুসুল আমি বলি তৃণমূল যদি হয় তোমাদের চক্ষুসুল আগামী দিন বাংলায় দেখবে বিজেপি সিপিএম কংগ্রেস নির্মূল তৃণমূলই থাকবে আর কেউ থাকবে না অত সহজ খেলা নয় টাকা দিলে টাকা নিয়ে নেবেন এটা আপনাদের টাকা ওদের টাকা নয় নেবেন টাকা ভোটের বাক্স করবেন ফাঁকা ঠিক আছে এখন থেকে মনে রাখবেন টাকাটা ওদের নয় দলিতদের ওপর সবচেয়ে বেশি অত্যাচার করছে ওরা তপশিলিদের ওপর আদিবাসীদের ওপর সংখ্যালঘুদের ওপরে আর স্বরাষ্ট্রমন্ত্রী এখানে এসে বাইরে থেকে রান্না করা খাবার নিয়ে এসে থাকছেন ফাইভ স্টার হোটেলে নিয়ে আসছেন বাসমতি চাল পোস্তর বড়া আর বেচারা আমার তপশিলি মা বোনদের প্রতারণা করছে চিট করছে তাদের দিয়ে ধনে পাতা আর বাঁধাকপি কাটাচ্ছে আর দেখাচ্ছে আর ভেতরে দেখা যাচ্ছে ঠাকুর ব্রাহ্মণ মহাশয় বলছে একজন ব্রাহ্মণ ঠাকুর দাঁড়িয়ে বলছে অন্যান্যরা যেগুলো খাবে সেগুলো তদারকি করছি তার মানে ওনার খাবারটা আলাদা আসবে আর বাইরে ওনার কিছু সাঙ্গ পাঙ্গ আসবে তাদের তো পাশে বসাতে হবে তার জন্য ব্রাহ্মণ ঠাকুর নিয়ে এসে তপশিলি বাড়ি ধার নিয়ে লজ্জা করে না রান্না করে নিয়ে এসছে রান্না করে নিয়ে এসে আর প্রতারণা করছে একটা বাচ্চা মেয়ে চেয়ে অসুস্থ তাকে বলেছে তোমায় ট্রিটমেন্ট করে দেব বলে টোলে তাদের বাড়িটা নিয়েছে এরকম তো যে কোনো বাড়ি যে কোনো সময় নেওয়া যেতে পারে আমি তো এরকম করি না আমি যখন এখন করোনা চলছে বলে চাই আমি তো পরশুদিন একটা গ্রামে গেলাম আমি তো ওদের গ্রামে বললাম ওরাও আমাকে বসা পেপ কিনা ভাবছিল কি দেবে আমি বললাম না না তুমি চাদর তুলে নাও আমি খাটিয়াতে বসছি তোমরা এসো বসে কথা বলো বলে আমি ওদের জিজ্ঞেস করলাম আপনাদের কোনো প্রবলেম আছে কি না এটা হচ্ছে মিট করা ওটা নয় সাঙ্গ পাঙ্গ দেবাঙ্গ ব্রহ্মাঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ অস্ত্রাঙ্গ সব নিয়ে এসে ছবি তোলার জন্য পাত পেরে খাওয়া আর মানুষকে মিথ্যে কথা বলা একটা গার্বেজ অব লাইজ এ পার্টি গার্বেজ মিথ্যের পুরো ডাস্টবিন এত কুৎসা এত মিথ্যা কেউ কোনোদিনও করতে পারবে না লজ্জা নেই রোজ বলবে মমতা ব্যানার্জি পূজা করতে দেয় না তা দুর্গা পুজো না করলে মা দুর্গা এমনি এমনি পুজো হয় ক্লাবগুলো এমনি এমনি পুজো করেছে বলে তোমরা দেখাও আমাদের সরকার তো পুজো কমিটিগুলোকেও পঞ্চাশ হাজার টাকা করে দিয়েছে তার কারণ তাদের অসুবিধে ছিল এখানে বলে কালী পুজো হয় না কি বাঁকুড়ায় কালী হয় না দুর্গাপুজো হয় না আমাদের আদিবাসীদের উৎসব হয় না জওরস্থানে যায় না কি ভেবেছে কি এরা আমাদের ধর্ম শেখাবে আমাদের মাটি রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি বিদ্রোহী কবি নজরুল ইসলামের মাটি নেতাজি সুভাষচন্দ্র বোসের কর্মের মাটি গান্ধীজির ভাবনার মাটি মাদারের কর্মের মাটি বিশ্বামুন্ডার আন্দোলনের মাটি পঞ্চানন বর্মার ত্যাগের মাটি গুরুচাঁদ ঠাকুরের শিক্ষার মাটি মাতঙ্গিনীর লড়াইয়ের মাটি এই মাটিতে দাঁড়িয়ে এত মিথ্যে কথা বলা শোভা পায় না তাই আগামী দিন যা করেছি করেছি আমি আর নতুন করে বলতে চাই না আপনারা জানেন পৃথিবীর কোনো একটা রাজ্য করতে পারবে না বিনা পয়সায় চাল বিনা পয়সায় চিকিৎসা বিনা পয়সায় শিক্ষা মরে গেলেও দু টাকা ডেড বডি পোড়ানোর জন্য সৎকারের জন্য জন্মালেও একটা ছোট্ট গাছ শিক্ষাশ্রী কন্যাশ্রী ঐক্যশ্রী বিনা পয়সায় সাইকেল কি না করা হয়েছে কোথায় ছিল বাঁকুড়ায় জল ছিল পনেরো পার্সেন্ট লোকের ঘরে জল পেত পানীয় জল পঁচাত্তর পার্সেন্ট করে দিয়েছি আগামী দিন হান্ড্রেড পার্সেন্ট করে দেবো বলুন না কোথায় করেছো কোনো দিন দেখেছো ডিবিসিটা যে কোনো দিন ভেঙে পড়তে পারে তাহলে কি হবে বাঁকুড়ার মানুষের কংসাবতীটা কোনো দিন তাকিয়ে দেখেছ শরীরটা তাকিয়ে দেখেছ বাঁকুড়ায় কত পাহাড় কত পর্বত কত ট্যুরিস্টের জায়গা কত সুন্দর সুন্দর জায়গা আছে বাঁকুড়ায় কি করিনি আমরা আমি যদি সব বলতে চাই আমার বেশি টাইম লাগবে আপনারা জানেন এগুলো ইলেকশনের সময় বলবো এখন ইলেকশনের পাঁচ মাস দেরি আছে আপনারা জানেন চারটে মাল্টি স্পেশালিটি হসপিটাল বাঁকুড়ায় আমাদের সরকার করে দিয়েছে আট বছরে এক বছর তো কোভিড চলছে আপনারা জানেন এখানে মাদার চাইল্ড হাব তৈরি করে দেওয়া হয়েছে ছটা ন্যায্য মূল্যের ওষুধের দোকান তৈরি করে দেওয়া হয়েছে বিনা পয়সায় চিকিৎসা গরিব লোকেদের জন্য স্বাস্থ্যসাথী কার্ড সরকারিতেও বিনা পয়সা বেসরকারিতে করতে গেলেও পাঁচ লাখ টাকা পাবেন সরকার আপনাকে দেবে এই যে কোভিড হচ্ছে এক পয়সাও খরচ হচ্ছে মানুষের সরকারি হাসপাতালে গেলে সব বিনা পয়সায় করে দিচ্ছি সব বিনা পয়সায় করে দিচ্ছি কোথাও কেউ করে না শ্রমিকরা বাইরে কাজ করে আসতে পারছিল না তিনশো ট্রেন ভাড়া নিয়েছি এবং তিনশো ট্রেনে কয়েক প্রায় পঁয়ত্রিশ চল্লিশ কোটি টাকা ভাড়া দিয়ে সেখানকার মাইগ্রেন্ট ওয়ার্কারদের নিয়ে এসেছি নিয়ে এসছি তাদের রেখেছি রেশন আজকে হানড্রেড পারসেন্ট মানুষ রেশন পাচ্ছে আমি তো আগেই বলে দিয়েছি জুন মাস পর্যন্ত পাঁচ কেজি চাল ডাল গম যেটা চাল গম যেটা আপনারা পান রেশনে সেটা পাবেন আর জুন মাসের পরেও আবার করে দেবো যাতে আবার আপনারা আগামী দিনে পুরো ফ্রি রেশান পান দুটো মোটা ভাত পেলে ছেলেমেয়েরা একটু পড়াশুনো করলে স্বাস্থ্যটা ফ্রিতে পেলে আর অন্য কিছু করে নেওয়া যায় এটা মাথায় রাখবেন চাকরি বাকরিও অনেক হচ্ছে এবং ঢেলে দেওয়া হচ্ছে বাংলায় মাটির সৃষ্টি পরিকল্পনা নেওয়া হয়েছে যেখানে পঁচিশ হাজার বিকে জমি চারটে জেলায় যে জমিতে কোনোদিন চাষ হয় না সেই জমি আমরা উর্বর করব এবং প্রায় পঁচিশ লক্ষ মেয়ের লোকালি চাকরি হবে বাঁকুড়ায় মনে রাখবেন ডানকুনি থেকে বরজোড়া হয়ে রঘুনাথপুর পুরুলিয়া পর্যন্ত আমাদের ডেডিকেটেড ফেট করিডর হচ্ছে এটা হয়ে গেলে অনেক ইন্ডাস্ট্রি তৈরি হবে প্রচুর ইন্ডাস্ট্রি তৈরি হবে অনেক ছেলে কাজ হবে বাঁকুড়ার ছেলেমেয়েরা পড়াশোনায় ভালো ওরা প্রথম হয় সেই জন্য বাঁকুড়ায় মনে রাখবেন আমি একটা বিশ্ববিদ্যালয় করে দিয়েছি তার কারণ বাঁকুড়ার ছেলেমেয়েরা আমাদের গর্ব আগে ছেলেমেয়েরা মায়েরা ভাবতো আমার মেয়ে বিয়ে দিয়ে দিই কী করে বিয়ে দেবো পড়াশুনো চালাবো কী করে আমি বললাম ঠিক আছে মায়েরা তোমরা চিন্তা করো না মেয়েরা আমাদের গর্ব মনে রাখবে মা বোনেরা না থাকলে সংসার দাঁড়ায় না একটা ভাই যদি থাকে একটা বোনেরও প্রয়োজন হয় একটা মা থাকলে বউ মেয়েদেরও প্রয়োজন হয় আমি বললাম ঠিক আছে যারা স্কুলে পড়ে পঁচিশ হাজার টাকা সরি কন্যাশ্রী পাবে যখন তার আঠেরো বছর বয়স হবে তার অ্যাকাউন্টে সে যদি পড়াশোনা করে আমরা পঁচিশ হাজার টাকা দিয়ে দিচ্ছি এরপরে সে কলেজে ভর্তি হচ্ছে কলেজেও আমরা দিয়ে দিচ্ছি কন্যাশ্রী সব মেয়ে সরকারি স্কুলে সব মেয়ে কন্যাশ্রী কোনো ভাগাভাগি নেই হিন্দু মুসলমান শিখ ইসাই বা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র না সবাই পাচ্ছে কন্যাশ্রী তারপরে যখন বিশ্ববিদ্যালয় যাচ্ছে তখন কন্যাশ্রী থি পাচ্ছে তার মানে স্কুল থেকে কলেজ কলেজ থেকে বিশ্ববিদ্যালয় একটা ছোট্ট মেয়ে যে মেয়েটাকে পাড়ায় কেউ ভাবতো এই তুই যাত তোর দ্বারা কিছু হবে না সেই মেয়েটা এখন ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে ব্যারিস্টার হচ্ছে প্রফেসর হচ্ছে গর্ব করে বলছে দেখো দেখো কন্যাশ্রীতা করলে কি হয় তারপরে বলো মেয়ের বিয়ে বিয়ে দেবে পয়সা নেই গরিব মানুষের জন্য রূপশ্রী করা হয়েছে বিয়ে হলে আগে অ্যাপ্লিকেশন করবেন পঁচিশ হাজার টাকা আপনি পাবেন কোনটা করা হয়নি সিনুল কাস্ট ছেলে মেয়েদের শিক্ষাশ্রী প্রায় বাহাত্তর লক্ষ ছেলেমেয়েরা স্কলারশিপ পেয়েছে আর তাছাড়া তারা যদি বিদেশে পড়তে যায় আমাদের সরকার বিশ লক্ষ টাকা লোন দিচ্ছে সব লোন আর দেশে পড়লে দশ লক্ষ টাকা তাদের জন্য কোচিং তৈরি করা হয়েছে এমনকি ডাব্লু এ অলচিকি ল্যাঙ্গুয়েজটাকেও অপশনাল ল্যাঙ্গুয়েজ রাখা হয়েছে মনে রাখবেন সাঁওতালি একাডেমি তৈরি হয়েছে বই তৈরি হয়েছে পঠন পাঠনের অনেক প্যারা টিচার অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে তপশিলি বন্ধুরা ষাট বছর বয়স হলেই এবং আদিবাসী বন্ধুরা তপশিলি বন্ধু স্কিম ষাট বছর হলেই যদি অন্য কোনো পেনশন না পান আমাদের সরকার এক হাজার টাকা করে পেনশন দেবে এখনো যদি কেউ না করে থাকেন আপনাদের এক তারিখের পর থেকে যেটা দুয়ারে দুয়ারে সরকার যাবে আমাদের সরকার মামাটি মানুষের সরকার ব্লকে ব্লকে ক্যাম্প করবে সেখানে গিয়ে নামটা লিখিয়ে আসবেন এখনো প্রায় সাতান্ন লক্ষ পাচ্ছেন জয় জহর আদিবাসীদের জন্য ষাট বছর হলেই সে পেনশন পাবে যে অন্য কোনো পেনশন পায় না সেটার নাম জয়জহর আগে বিধুবাই কলেজ সিমলাপাল খাতরা সোনামুখী রানীবাদ ইন্দপুর বরজোড়া নতুন কলেজ করে দেওয়া হয়েছে ইন্দাস রানীবাদ মিজিয়া ছাতনাই বিধানচন্দ্র নতুন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তৈরি করা হয়েছে আটটা মডেল স্কুল তৈরি করা হয়েছে অন্যান্য স্কুল ছাড়াও কত ব্যবস্থা করা হয়েছে সবুজ ছাত্রীর চার লক্ষ ছেলে মেয়ে শুধু বাঁকুড়ায় পেয়েছে বিনা পয়সায় আবার আগামী বছর একটা পেয়ে যাবে জানুয়ারির মধ্যে আগামী বছর একটা পেয়ে যাবে এছাড়াও হর্টিকালচার মৎস্য পালন গরু পালন মুরগি পালন এগুলো তো আছে অনেক কিছু আছে একটা কৃষক মরে গেলেও আমরা ষাট বছর বয়সে মরে গেলেও আমরা তাকে আঠেরো থেকে ষাট বছরের মধ্যে আমরা দু লক্ষ টাকা করে দিই একটা লোক অ্যাক্সিডেন্টে মরে গেলেও আমরা সাহায্য করি কোনটা করি না বলুন কোনটা করি না চাষিদের ধান যাতে বিনা পয়সায় চাষিরা ফসলে অভাবে নষ্ট না হয় আমরা রাজ্য সরকার কিনে নিই আর এই সেন কেন্দ্রীয় সরকার দিল্লি সরকার শুনুন আমরা বছরে একটা এপ্রিল ফুল জানি তাই তো এপ্রিল ফুল কোন দিনটাকে বলা হয় পয়লা এপ্রিল পয়লা এপ্রিলকে এপ্রিল ফুল বলা হয় সবাই সবাইকে বোকা বানায় আর বিজেপি হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিনে মানুষকে এপ্রিল ফুল বানায় তিনশো পঁয়ষট্টি দিনে মানুষকে বোকা বানায় এছাড়া তার কোনো কাজ নেই চাষিদের সব নিয়ে নিয়েছে এখন আলুর দাম বাড়লে আমায় বলতে পারবেন না পেঁয়াজের দাম বাড়লে আমায় বলতে পারবেন না দিল্লির লোকেরা এখন আলু নিয়ে নিচ্ছে লুট করছে চাষিদের আলু লুট করবে চাষিদের পেঁয়াজ লুট করবে তেল লুট করবে আপনার সব ক্ষমতা নিয়ে নিয়েছে সমস্ত করেছে এই অবস্থায় দাঁড়িয়ে মনে রাখবেন আজকে ভারতীয় জনতা পার্টি দেশের অভিশাপ দেশের সবচেয়ে বড় অভিশাপ এই অভিশাপকে স্তব্ধ করতে হবে জব্দ করতে হবে তাই সব মানুষকে একসাথে জোট বাঁধতে হবে আমি মনে করি যদি আগামী দিন মানুষকে বাঁকুড়ায় ভালো থাকতে হয় বাংলায় ভালো থাকতে হয় সব সুযোগ পেতে হয় আমিও ছোট থেকে বড় হয়েছি কোনো দিন তো দেখিনি কেউ দু পিস দিয়ে সাহায্য করেছে বা দুটো বিস্কুট দিয়েছে বিনা পয়সায় এখন তো সরকারি কাজ ম্যাক্সিমাম আমরা সাধারণ মানুষের জন্য বিনা পয়সায় করে দিই এই সরকার সামাজিক সরকার সামাজিক সুরক্ষা দেয় মানবিক সুরক্ষা দেয় মানবিক সরকার এ সরকার দানবিক সরকার নয় এ সরকার মানুষের কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য নয় এ সরকার মানুষকে দেবার জন্য হ্যাঁ কোথাও কোথাও বিজেপি রটিয়েছে একটু বেশি সিপিএম এর ওই হারমাত গুলো শিখিয়েছে বুঝতে তো পারছে না সিপিএম এর হাতে হাত মিলিয়েছে বুঝতে পারবে যেদিন বুঝবে সেদিন বুঝবে পেছনে আর কিছু নাই টোটালটাই শূন্য একশো জন লোকের মধ্যে আমি নিশ্চয়ই বলতে পারি না আমার একশো জনই ভালো একজনের যদি কোনো খারাপ কাজ থাকে সেটা আমরা সংশোধন করে নেব মনে রাখতে হবে রাজনীতি করতে করতে গেলে গেলে দল মানুষের কাজ করতে গেলে আমি কাজ করতে করতে যেটা শিখেছি কাজ দেখতে দেখতে যেটা শিখেছি যদি টোয়েন্টি ফাইভ যদি এক ভাগেরও পঁচিশ ভাগের মধ্যে যদি কোনো ভুল থাকে ত্রুটি থাকে সেটাও আগামী দিন তৃণমূল কংগ্রেস সংশোধন করে নেবে প্রয়োজনে কিন্তু মনে রাখবেন তৃণমূল কংগ্রেস ভুল পায়ে পা দেবে না দাঙ্গায় পা দেবে না মানুষের ক্ষতি করতে পা দেবে না এবং দেশটাকে টুকরো টুকরো করতে দেবে না কোনো একটা ইন্ডিভিজুয়াল লোকের সামনে কারো সম্বন্ধে কারো রাগ থাকতেই পারে কিন্তু তার জন্য আপনি তৃণমূল কংগ্রেসকে ভুল বুঝবেন না আমাদের কাছে আমরাও রিপোর্ট নিই রিপোর্ট কার্ড যদি খারাপ থাকে কারো তাকে আমরা দল থেকে বলি ভাই তোমায় করতে হবে না তুমি দূরে থাকো আমার প্রয়োজন নেই আমি নতুন ছেলে মেয়ে তৈরি করে নেব মনে রাখবেন এই দলটা আমি এই জন্যই করি সকাল থেকে রাত পর্যন্ত খেটে বেড়াই এমনি এমনি নিশ্চয়ই ভালো কিছু করতে চাই বলেই এবং একটা কথা আপনাদের আমি বলতে চাই অনেকে ভাবেন বাঁকুড়া জেলার কি অবজারভার পুরুলিয়ার কে অবজার্ভার দলের মিথনাপুরটা কে দেখবে আসানসোলটা কে দেখবে জলপাইগুড়িটা কে দেখবে এবার আপনাদের আমি এটা কথা বলি আগে দলকে মেসেজ দিই সারা পশ্চিম বাংলায় আমি একজন কর্মী হিসেবে আমি এখন অবজারভার তার কারণ আপনাদের প্রত্যেকটা ব্লক থেকে ব্লকে কে কি করছে না করছে আর কার সাথে কে যোগাযোগ রাখছে আর কে কে কন্ট্যাক্ট করছে তার প্রত্যেকটা হিসেব আমি এ টু জেড রাখছি এবং রাখব দল আমাকে সাহায্য করছে দলটা সবাই মিলে করতে হয় কিন্তু মনে রাখবেন আপনার ইন্দাস ব্লকে কিছু হলেও আমি অবজারভার আপনার তাল কিছু হলেও আমি অবজারভার আপনার ইনপুরে কিছু হলেও আমি অবজারভার থাকনা হলেও আমি অবজারভার সোনামুকিত হলেও একমাত্র অবজারভার আমার দলের কর্মী হিসেবে আমি থাকবো নেতা হিসেবে নয় সরকার যেমন দায়িত্ব নিয়ে দেখি দলটাকে দায়িত্ব নিয়ে দেখব তার কারণ আমি মনে করি আমার উপর খুব কাজের পেশি চাপ পড়ে যাচ্ছিল তাই একটু ডিলে দিয়েছিলাম সেই ঢিলেটা দেবো না বলেই বাঁকুড়ার মাটি থেকে শুরু করলাম বাঁকুড়ার লাল মাটি থেকে শুরু করলাম তার কারণ গ্রাম ছাড়া ওই মাটির পথ আমার মনও ভুলায় রে গ্রাম ছাড়া ওই মাটির পথ এই মাটির পথ ধরেই হাঁটতে হাঁটতে এই জায়গায় এসে পৌঁছেছি তাই যতদিন বাঁচব মানুষের কাজ করব যতদিন বাঁচব দলটাকে দলের মতো করব আর দু একজনকে দেখতে পাবেন হয়তো তৃণমূলও করে আবার এদিক ওদিকও যোগাযোগ রাখে এটা ভাববেন না দিদি জানে না দিদি জানে দিদি ছেড়ে রেখেছে তাদের এই কারণে যে তারা যে যোগাযোগটা রাখে এটা তোমায় বুঝতে হবে কারণ সে যে যোগাযোগটা রাখছে সে যোগাযোগ রেখে ওখানকার খবরটাও পাশ করছে এটাও মাথায় রাখবেন ছাগলের একটা ছানাকে ছেড়ে রাখতে হয় তো। দুটো ছানাকে ঘরে রেখে দিতে হয় আর একটা ছানাকে ছেড়ে দিতে হয় সেটা ছেড়ে ছেড়ে ঘুরে বেড়ায় সুতরাং আমরা মনে করি তারা ছাগলের তৃতীয় ছানা ধান্দাবাজ এই ধান্দাবাজদের একটা গোষ্ঠী আছে এবং তাদের সংখ্যা খুব কম সব এলাকায় কর্মীরা লক্ষ্য রাখুন রাতের অন্ধকারে দেড়টা দুটো কার বাড়ি যাচ্ছে রাতের অন্ধকারে কার ফোনে কে কথা বলছে আপনি তো ফোন ট্যাপ করতে পারবেন না গলাটা শুনতে পাবেন বাইরে থেকে খবর রাখুন রাতে গাড়ি করে কে উইদাউট ওয়ার্কে বেরিয়ে যাচ্ছে বুঝতে পারবেন আর এও বুঝতে পারবেন যে যারা টাকা দিয়ে বাংলা দখল করবার চেষ্টা করছে তাদের বলে রাখি বাংলা টাকার কাছে মাথা নত করে না বাংলা ধমকির কাছে আত্মসমর্পণ করে না এবং লোকসভায় আপনারা জঙ্গল মহল নিয়ে খুব গর্ব করছেন আপনি জিতেছেন আর আমি জঙ্গল মহল নিয়ে গর্ব করি যে জঙ্গল মহলে শান্তি ফিরে এসছে আমি জঙ্গল মহল নিয়ে গর্ব করি যে আমরা শান্তি ফিরিয়ে দিয়েছি আর আপনারা গর্ব করেন জঙ্গল মহলে জিতেছেন আগামী দিন আপনাদের গর্ব করে নয় আপনাদের গর্ব করে বলতে হবে ভাইরে রে সারা ভারতবর্ষ পারলেও বাংলাটা পারলাম না বুঝলি জঙ্গল জঙ্গলমহলও দিল না দার্জিলিংও দিল না তরাই তরাইডুয়ার্সও দিল না বসিরহাটও দিল না বনগাঁও দিল না সুন্দরবনও দিল না বীরভূমও দিল না বর্ধমানও দিল না কুচবিহারও দিল না জলপাইগুড়িও দিল না আলিপুরদুয়ারও দিল না আর যারা অন্যদের ভয় দেখাচ্ছেন দেখলেঙ্গে কাউকে কাউকে বলছেন কোনো কন্ট্রাক্টারকে দেখলেন সে আবার ভয়ে তার সাথে আতাত করছে ভাই যদি আমায় ধরে আমি বলি পরিষ্কার কথা কোন কি দেখে পেলে তো আমি কি আপনি মুসিবত কি হ্যা দেশকে নিয়ে যে মর্ডার কিয়া দঙ্গা ফসাদ কে নাম পে আপনারা দেখেছেন দিল্লিতে দাঙ্গায় কত লোক মারা গেছে আসামে কত বাঙালির নাম বাদ দেওয়া হয়েছে থেকে শুরু করে হায় হায় দলিত বন্ধুদের কত অত্যাচার হয়েছে আদিবাসীদের জমি কেনে নেওয়া হয়েছে আর আমরা আদিবাসীদের জমির অধিকার ফিরিয়ে দিয়েছি তার জমি কেউ কাটতে পারবে না বিশ্বামুন্ডার জন্মদিন আমরা ছুটি ঘোষণা করেছি আমরা পঞ্চানন বর্মার জন্মদিন আমরা ছুটি ঘোষণা করেছি আমরা যেমন বাবা সাহেব আম্বেদকারও করেছি রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজিও করেছি সুতরাং আমাদের সরকার জনগণের সরকার জনগণের দরকার তৃণমূল যারা করবেন তাদের মনে রাখবেন কেউ কেউ কটাক্ষ করে আমি দেখি বিজেপির কয়েকজন নর নেতা প্রাক্তন বর্তমান ভবিষ্যৎ তৃণমূলকে কেউ মূলো বলে কেউ গাছের ছাল বলে আমি ওদের বলি লাউ শাক খেয়েছ লাল শাক খেয়েছ পালং শাক খেয়েছ তৃণমূল মূলো নয় তৃণমূল মুটির মাটির লাল শাক মাটির পালং শাক মাটির আলু মাটির পেঁয়াজ মাটির ধান মাটি এটা আমার পবিত্র মাটি তৃণমূলকে মূলো বলে কোনো লাভ নেই তৃণমূল মনে রাখবে একমাত্র দল যেটা হচ্ছে তৃণমূল মানে হচ্ছে তৃণমনে হচ্ছে ঘাস মূল ঘাস ফুল যে ঘাস দিয়ে আমরা পুজো করি যে ঘাস দিয়ে আমরা বিভিন্ন প্রে করি যে ঘাস আমাদের সব কাজে লাগে সেই ঘাস ফুলটার নাম হচ্ছে তৃণমূল জোড়া ফুল একই বৃন্তে দুটো কুসুম হিন্দু মুসলমান একজন তার নয়নমণি একজন তার প্রাণ এটা হচ্ছে তৃণমূল বাংলার সংস্কৃতি বাংলার গর্ব তাই বাঁকুড়ার মাটিতে দাঁড়িয়ে আমি পরিষ্কার বাঁকুড়ার আমার ছাত্র পরিষদের ছেলেমেয়েরা যারা আছে হাত তুলে বলুন তো লড়াই করবেন কি করবেন না আজকে খুব দুঃখের সাথে জানাচ্ছি আমার কুচবিহার জেলা ছাত্র পরিষদের প্রেসিডেন্ট মারা গেছে অ্যাক্সিডেন্টে খুব অল্প বয়স ছিল পার্টি প্রাণ ছিল খুব ভালো ছেলে আমি খুব কষ্ট পেয়েছি আজ সকালে আমেত প্যাটেলের মৃত্যুও আমাকে দুঃখ দিয়েছে আমি দীর্ঘদিন চিনতাম কিন্তু তা সত্ত্বেও আমি বলি আপনাদের তৃণমূল ছাত্র পরিষদ কোথায় তৃণমূল তৃণমূল পার্টিটা করা তৃণমূলটাকে ওয়াচ করা তৃণমূলটাকে লক্ষ্য রাখা তৃণমূলটাকে ছাত্র যৌবনের কাছে প্রচার করা আর নিজেদের কাজ পার্টিটাকে ভালো রাখা মানুষকে ভালো রাখা মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়িয়ে যাওয়া তৃণমূল যুব কংগ্রেস কোথায় কোথায় হাত তুলুন তৃণমূল যুব কংগ্রেস যারা আছে এই কাজটা আপনাদের করতে হবে ছাত্র এবং যৌবন এরাই কিন্তু তৃণমূলের প্লাবন আগামী দিনে এরাই লড়বে এরাই গড়বে এরাই বিজেপি সিপিএম তালাবে বাংলা জয় করবে ভারতবর্ষকে জয় করবে তোমরাই পারবে ওই আমার মা বোনেরা মা বোনেরা আমার বলুন তো একটু শঙ্কর দিয়ে একটু উলুদ দিয়ে ধামসা মাদল বাজিয়ে আমার মা বোনেরা বলুন এই বাংলা থেকে বিদায়নিক বিজেপি বিদায় নিক বিদায় পপ বিদায় যাক পপ বিদায় যাক পপ বিদায় যাক মা বোনদের এটা করতে হবে আমার আদিবাসী সম্প্রদায় আমার তপশিলি বন্ধুরা আমার তপশিলি মা ভাই বোনেরা আমার শিক্ষক শিক্ষার্থীগণ আমার সরকারি কর্মচারী থেকে শুরু করে আশা আইসিডিএস সিভিক ফরেস্ট অ্যানিম্যাল থেকে শুরু করে আমাদের সমস্ত কর্মচারীরা যারা যে যেখানে আছেন ফায়ার ব্রিগেড থেকে শুরু করে সিভিক ডিফেন্স থেকে শুরু করে আমাদের হোমগার্ড থেকে শুরু করে এনবিএফ থেকে শুরু করে আমি সবাইকে বলবো একজোট হবেন তো কি লড়াইটা হবে তো বলুন লড়াই 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 চাই চাই লড়াই 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 চাই মন্ত্র মোদের সঞ্জীবন সবাই মিলে এগিয়ে বলুন

তাহলে মনে থাকবে মনে থাকবে তো আমি রোজ লড়াই করব কিন্তু আপনাদেরও করতে হবে আর যারা ভাবছেন শুনুন বিজেপি চালাকি করে আপনাদের কাউকে কাউকে ভয় পাই দিচ্ছে আসবে ক্যাচ কলা আসবে ক্যাচ কলা আসবে অত করেও লোকসভায় টাকা দিয়েছে অনেককে আমরা ধরতে পারিনি এবারে খোপা খব ধরবো এবারে খোপা খব ধরবো আর গোপা গপ ধরবো টাকা নিয়ে নেবেন কিন্তু ভোট দেবেন না ভোট দিলে সাবধান হাতে নিয়ে আসবে স্টেনগান জনগণ সাবধান ত্রিপুরায় দেখেছেন মানুষ কথা বলতে পারে না ভয়ে উত্তর প্রদেশে দেখেছেন কথা বলতে পারে না ভয়ে রাজস্থানে দেখেছেন দিল্লিতে দেখেছেন দাঙ্গায় দেখেছেন এনআরসিতে দেখেছেন ক্যাতে দেখেছেন এনপিআরে দেখেছেন ভোট দিলেই বলবে তোমার ঠাকুমার জন্মের সার্টিফিকেট দাও তোমার ঠাকুরদাদার জন্মের সার্টিফিকেট দাও আর তা নাহলে বাংলা থেকে বিদায় নাও এসব করতে আমরা দিচ্ছি না দেবো না তাই বলি লাস্টে বলি লড়াই করুন পথ চলুন প্রয়োজনে দেবো মোরা এক নদী রক্ত হোক না পথের বাধা প্রস্তর শক্ত লড়াই চলবে লড়াই চলছে দু হাজার একুশ তৃণমূল কংগ্রেস মনে রাখবেন দু হাজার এগারোয় আমরা বাম হারিয়ে জিতেছিলাম পরিবর্তন এনেছিলাম দু হাজার একুশে বিজেপিকে সারা দেশে ধাক্কা দেওয়ার জন্য বিজেপির পরিবর্তন চাই সারা দেশে তার জন্য একুশে মনে রাখবেন দেশের স্বার্থে বাংলার জয় দেশকে মুক্তি দেবে সেই মুক্তির আন্দোলনে আপনাদের এগিয়ে যেতে হবে জয় হিন্দ বান্দে মাতারাম কোদা আপেজ জয় জহর ইনশাআল্লাহ আমার ভাই বোনেরা ভালো থাকুন প্রণাম এবং সালাম নমস্কার জয় জহর জয় হিন্দ জয় বাংলা জয় বাঁকুড়া জয় বাংলা জয় বাঁকুড়া জয় বাংলা জয় বাঁকুড়া জয় বাংলা জয় বাঁকুড়া জয় আপনাদের হবে কেউ আটকাতে পারবে না কোনো ভয় পাবেন না কোনো প্রোচনায় পা দেবেন না কোনো কুৎসায় পাওয়া দেবেন না ইয়েস যে ধামসা বাজায় বাজিয়ে যায় যে ঢোল বাজায় বাজিয়ে যায় আপনি আপনার কাজ করে যান পেছন দিকে তাকাবার সময় নেই ভয় পাওয়ার জায়গা নেই আমরা জিতছি আমরা জিতব আমরা লড়ছি আমরা লড়বো আমরা গড়েছি আমরা গড়বো আমরা মানুষের পাশে ছিলাম আমরা মানুষের পাশে থাকবো জয় মাটি মানুষের জয় ভালো থাকুন সুস্থ থাকুন কোভিড থেকে নিজেদের রক্ষা করুন অনেক অনেক ধন্যবাদ নমস্কার আমি শ্যামল অরূপদের বলবো সুভাষিসদের যতক্ষণ সবাই বাড়িতে ফিরে না যাবে ভালো করে টেক কেয়ার করো মলয় একটু দেখে নাও কল্যাণ আমাদের সাথে যাচ্ছে কিন্তু মলয় ঘটক থাকবে কিছু করে এখানে শ্যামল থাকবে মৃত্যুঞ্জয় শুভাশিস অরূপ তোমার সবাই থাকবে অরূপ খানরাও আছে সবাই মিলে থাকো যতক্ষণ পর্যন্ত গাড়িগুলো পাড়ায় না পৌঁছতে পারবে ততক্ষণ পর্যন্ত সমস্ত নজর রাখো ঠিক আছে আবার দেখা হবে তো আবার দেখা হবে তৈরি হন তৈরি হন তৈরি হন